আমি তিন রকম রূপ ধারণ করতে পারি। এক হেলিকপ্টার, দুই ম্যান রোবট, তিন স্মার্টফোন। তুমি এখানে কিভাবে আসলে? আমার জন্ম চীন, আমার মালিক ক্যাচুয়েল রিন, তিনি আমাকে সবসময় তার সাথে রাখতেন ফোন বানিয়ে। একদিন এক চোর আমাকে তার কাছ থেকে নিয়ে যায় আর সে বিক্রি করে দেয় একজন বাংলাদেশের কাছে। তিনি চীন থেকে ছোট ছোট প্লেন বাংলাদেশে নিয়ে আসতেন এসব জিনিসপত্র আদান প্রদানের জন্য। একদিন তিনি চীন থেকে জিনিসপত্র নিয়ে বাংলাদেশে আসেন, তখন তার একটা ছোট ছেলে আমার হেলিকপ্টার বাটনে ক্লিক করে সাথে সাথে আমি হেলিকপ্টার হয়ে যাই। কিছুক্ষণ পর ওই ব্যক্তি আসেন, আমাকে এখানে দেখে বলেন, এটা এখানে কে আনলো? আমাকে নিয়ে যায় একটা রুমে যেখানে আছে হাজার হাজার বিমান, তাদের মাঝখানে আমি অনেক দিন থাকার পর তোমাদের এখানে আমাকে ডেলিভারি দেওয়া হয়। ও বুঝেছি। আচ্ছা, তুমি কি আমার সাথে থাকবে না তোমার বসের কাছে চলে যাবে? আপনার সাথে থাকতে পারি এক শর্তে। কি শর্ত? কখনো আমাকে কোনো খারাপ ব্যক্তির হাতে দেবেন না, আর আমার দ্বারা কখনো কোনো খারাপ কাজ করানো যাবে না। ওকে, আমি রাজি। আপনি যে পেন ড্রাইভ এনেছেন তাদের সব কিছু বলতে পারবো যদি আপনি আমাকে কম্পিউটারের সাথে সংযুক্ত করেন। কাউসার অপর থেকে কম্পিউটারের সাথে সংযোগ করলো, পেন ড্রাইভ লাগান, কাউসার লাগিয়ে দিল। কবির হোসেন, বেনামি টাকা 40 কোটি। প্রথমে যে একজন লোকাল গুন্ডা ছিল, পরে কোনো এক মাফিয়ার সাহায্যে মন্ত্রী হয়। বাসা সিলেট, মেজর ডিল্লা 2, হাবিব আল রেজিভ, টাকা 40 কোটি। 10টি বিজনেস আছে, 6টি অবৈধ। তার বাবা একজন এমপি ছিলেন, বাসা কুমিল্লা। এভাবে 6 জন ব্যক্তির মুখোশ খুলে দিলে কিন্তু একজন ব্যক্তির টাকা দেখে আমি ঝুমি আর রোবট অবাক। 7, ইয়াসিন খান, অবৈধ টাকা 1,500 কোটি, একজন টপ বিজনেসম্যান, বাসা চট্টগ্রাম হরিপুর। এই 7 জন ব্যক্তির উপরে আর একজন আছে, যা এই ডেটাবেসের ডিলার্স আমাকে বলছে। তাদের নেতা কে সেটা জানতে চাই আমি। আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি কিভাবে তাদের নেতা সম্পর্কে জানা যাবে। কিভাবে? ইয়াসির খানের ডাটাবেস হ্যাক করতে পারলে। ওকে, হ্যাক করা হয়ে যাবে। কাউসার রনিকে কল দিল। তোকে 6টা মানুষের লিস্ট দিচ্ছি, তুই সেগুলো হ্যাক কর তাড়াতাড়ি। আচ্ছা ভাই। কাউসার রনির কাছে পাঠিয়ে দিল, কিছুক্ষণ পর সে কল দিল। হ্যাক করা শেষ। হেলিকপ্টার তোর কাছে গেছে? হ্যাঁ ভাই। আগের মতো দিয়ে দে। আচ্ছা ভাই, দিচ্ছি। এই লিস্টের যা যত টাকা আছে সব আমার ওয়েবে নিয়ে আয়। ওকে ভাই। তারপর কল কেটে দিয়ে রবি রাতুল রিহানকে জয়েন করে দিল। হ্যালো। ওই, এত রাতে কল দিছিস কেন? এখন কোথায় তুই ভাবির সাথে রোমান্স করবি তা না করে আমাদের জ্বালাইতে চলে আসছো। জুমি শুনছে সব। সরি ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। জুমি সালামের জবাব দিয়েছে আর বলছে, তোমরা সবাই কেমন আছো? ভালো থাকবো কেমনে? জমি বলছে, কেন? তোমার স্বামী রাত 3টায় কল দিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল, তুমি কি পারো না তাকে শাসন করে ঘুম পাড়িয়ে দিতে? আচ্ছা, এসব বাদ দিয়ে এখন কাজের কথায় আসি, যে জন্য কল দিয়েছি। তোমাদের মোবাইলে 6 জন ব্যক্তির নাম, বাসা, ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি, যার যার এরিয়া অনুযায়ী আজকে রাতের ভিতর খতম করবি। আজকে কিভাবে? এত রাতে তো কেউ আর বের হবে না। হ্যাঁ জানি, তাই তো তাদের ফোন নাম্বার দিলাম। ফোন করে বলবে যে তার ব্যাংকের টাকাগুলো হ্যাক হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাংকে আসতে। যদি বিশ্বাস করে না? করবে না কেন, করতেই হবে। তোরা কল করার পর যখন দেখবে তার ব্যাংকের ব্যালেন্স 0। আচ্ছা, ব্যাংকের নাম কি লেখা আছে? ওকে, তাহলে এখন থেকে শুরু মিশন। কল কেটে দিয়ে ঝুমিকে বলল, আমার সাথে যাবে কি? কোথায়? খোলা আকাশের নিচে শেষ রাতটা কাটানোর জন্য। চলো। রোবট, তুমি যাবে কি আমাদের সাথে? সরি, আমি রোবট নয়, আমার নাম জনি। আচ্ছা, জনি যাবে কি আমাদের সাথে? হ্যাঁ। সবকিছু অফ করে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল ওরা। তারপর কবির হাসানকে কল দিল। হ্যালো। হ্যালো, কে বলছেন? ব্যাংক অফ শ্যামলি থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার অ্যাকাউন্ট থেকে সকল টাকা চুরি করা হয়েছে। কে কিভাবে করেছে সেটা জানতে তাড়াতাড়ি ব্যাংকে আসুন। হ্যাঁ, আমি আসছি এখনই। কাউসার কল কেটে দিয়ে কবিরের বাসার সামনে গেল, সবাইকে কল দিল। আমি রেডি। আমি তার বাসার নিচে। এই তো বাসা থেকে বেরিয়েছি। ওকে, মিশন কমপ্লিট করে কাল কথা হবে। বলতে না বলতে দেখে কবির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, কাউসারও তার পেছন পেছন গেল। যখন একটা ফাঁকা জায়গায় গেল, কাউসার কবিরকে ওভারটেক করে আগে গেল। কবিরের বাড়ি কাউসার থেকে 500 মিটার দূরে। ঝুমি, তুমি একটু এখানে বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি আসতে পারি কি? না, তুমি ঝুমির সাথে থাকো। ঝুমি মাত্র 5 মিনিট, আমি চলে আসবো। ওকে 5 মিনিট দিলাম, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু
কাউসার বাড়ি থেকে নেমে গাড়ির পেছনে আসবাবপত্র রাখার স্থান থেকে তার প্রয়োজনীয় জিনিস নিল। নীরব অন্ধকার এই শহরে ল্যাম্প পোস্টের আলোর মাঝে ভেসে উঠেছে তার আসল রূপ। কালো জ্যাকেট হাতে একটা বক্স নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। কিছুক্ষণ পর কবির আসলো, কাউসারকে দেখে হর্ন দিচ্ছে, কিন্তু সে একটুও সরে যায়নি। কবির গাড়ি থামালো, তার কাছে এসে বলল, এই কেটে তুই, তুই জানিস কার গাড়ি আটকেছিস? কাউসার অন্যদিকে তাকিয়ে আছে। তুই জানিস কি কে তোর গাড়ি আটকিয়েছে, কে তোকে এখানে এনেছে? বলতে বলতে তার দিকে তাকালো কাউসার। আমি কি করেছি, আমাকে কেন এখানে এনেছেন? তুই জানিস তুই কি করেছিস? আমি তোকে আর কিছু বলবো না, কিন্তু এটা বলছি, দুই মিনিট পর তুই ওপারে থাকবি। কাউসার বলে বক্স থেকে একটা গাছ কাটার যন্ত্র বের করলো। কবির পালিয়ে যেতে চেষ্টা করে কিন্তু লাভ হয়নি। যখন সে দৌড় দেয় তখন কাউসার একটা ছুরি তার দিকে মারলো, সেটা দিয়ে সোজা তার কপালে লাগে। মাটিতে লুটে পড়েছে তার দেহ। কাউসার তার কাজ ছেড়ে নিল, জবাই করে মাথাটা রাখলো এক পাশে, দেহ অন্য পাশে, আর মাঝখানে 3 ফুট ফাঁকা সেখানে রাখলো তার পাপের ফাইল। তারপর হাত মুখ ধুয়ে গাড়িতে গেল, টাইম দেখলো 3:54:09। এই দেখো 1 মিনিট আগে চলে এসেছি। এখন কি করবে? তুমি যা বলবে তাই। তাহলে বাসায় চলো। নতুন না, আগের বাসায়। নতুন বাসায়। কাউসার চুমিকে নিয়ে বাসায় ফিরলো। এদিকে ফজরের আজান হয়ে এলো আর রোবটের ব্যাটারি ডাউন দেখাচ্ছে। চার্জ কিভাবে দেব? আমার ফোন বাটন ক্লিক করো, তারপর আমাকে ফোনের মতো চার্জে সংযোগ দাও। ওকে দিচ্ছি। ফোন বাটনে ক্লিক করতে একটা খুব সুন্দর ফোনের রূপ ধারণ করলো। কাউসার থেকে চার্জে লাগিয়ে দিল, ঘুমিয়ে পড়লো চুমিকে খুব শক্ত করে ধরে। মানুষ দুজন আর বালিশ একটা, আপনারা ভাববেন না আর বালিশ নাই, আছে, কিন্তু চুমি কাউসারের বুকে ঘুমাতে চায়, তাই আর বালিশে ঘুমাতে ভালো লাগে না। পরের দিন ঘুম ভাঙলো কারো কোমল হাতের স্পর্শে। চোখ মেলে দেখে ঝুমির কোলে কাউসার শুয়ে আছে আর সে কাউসারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার হাতটা মাথা থেকে এনে একটা কিস দিল। আর কত সময় ঘুমাবে? কত সময় আবার? এই তো একটু আগে ঘুমিয়েছি। একটু আগে নয়, ভোর 4টায় ঘুমিয়েছিলে আর এখন দুপুর 2টা। কি? ফ্রেশ হয়ে নিচে আসো, রনি অপেক্ষা করছে, একসাথে লাঞ্চ করব। কাউসার ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে রনি বসে আছে। কি শালা বাবু, কি খবর? আর বলিয়েন না জিজু, এসেছিলাম লাঞ্চ করতে, আপু আসতেই বাজারে পাঠিয়ে দিল, সাথে বিশাল বড় বাজারের লিস্ট। তাই নাকি? আমার 10,000 টাকা শেষ শুধু বাজার করতে গিয়ে। কি এমন নিয়ে আসলে বাজার থেকে? নুন থেকে মরিচ, থালা বাসন সব কিছু। কিছুই করার নাই, আপু আর জিজুর জন্য সামান্য এইটুকু করতেই হবে। তখন ঝুমি আসলো, খাবার রেডি চলো। তারপর লাঞ্চ করে কাউসার রনি ঝুমি সোফায় বসে গল্প করছে। আমাদের এখানে কত টাকা জমা হয়েছে? সব মিলিয়ে প্রায় 2,000 কোটি টাকা। মাশাআল্লাহ। নতুন লোকের খবর কি? নতুন 6 লোকদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়ে গেছে, আর 100 লোক আজকে রাতে আপনার সাথে দেখা করবে। হ্যাকারদের কি খবর? আজ বিকেলে সবাই নিজেদের স্থানে কাজে লেগে যাবে। ওকে। আর হ্যাঁ, হ্যাকরা যেন আমাদের কাউকে না দেখে তাদের সাথে শুধু তুই যোগাযোগ করবি। ওকে ভাই। সারা বাংলাদেশের মানুষের ফোন হ্যাক করতে তোর কত সময় লাগবে? প্রায় 1 দিন বা তার অধিক। আমার 30 মিনিট হলে চলবে, পেছন থেকে বলল রোবট। রনি দেখে অবাক, হাই আমি জানি। আর আমি রনি। ভাই, এই পিচ্ছিটাকে আপনি কোথায় পেলেন? আমি পিচ্ছি নই। কাউসার রনিকে সব খুলে বলল। এবার চলেন কম্পিউটার রুমে যাই। ওরা সবাই সে গোপন রুমে গেল। আজ কাউসারের চেয়ারে বসে আছে রোবট। কাউসার বসে আছে পাশের চেয়ারে, প্রায় আধ ঘন্টা কাজ করার পর। কাজ শেষ, এখন কি করব? এখন এখানে 3টা ভাগ করো, 1 গরিব, 2 মধ্যবিত্ত, 3 প্রভাবশালী। এটাতে কি করবে? গরিবদের ফোনে 10,000 টাকা, মধ্যবিত্ত 5,000, আর ধনীদের ফোনে 2,000 টাকা দিবে। এটা করতে আরও আধ ঘন্টা সময় লাগবে। সাথে একটা ট্যাক্স দিবে। কি? ম্যাসেজ, আর সেখানে লেখা থাকবে এটা, মাফিয়া কিং JK এর পক্ষ থেকে আপনার মোবাইলে বর্তমানে টাকা জমা হয়েছে, নিকটস্থ বিকাশ, শিওর ক্যাশ বা রকেট এজেন্ট থেকে টাকা তুলে নিতে পারবেন। কাজ হয়ে গেছে, আপনি চাইলে এখনই টাকা পাঠাতে পারেন। ওকে পাঠিয়ে দিব, তার আগে রবি, রাতুল, রিহানকে বলতে হবে। কাউসার কল দিয়ে তাদের বললো, তারা রাজি হলো। কাউসার ইন্টার বাটনে ক্লিক করলো। 5 মিনিটের ভিতর টাকা ট্রান্সফার হয়ে যাবে। দেখতে দেখতে 5 মিনিট হয়ে গেল, কাউসারের অ্যাকাউন্টে এখন আর মাত্র 5 কোটি টাকা রয়েছে, যা ওদের লোকের বেতন দিতে হবে। কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে পড়লো, সবাই সোফায় বসে আড্ডা দিচ্ছে আর টিভি দেখছে। গতকাল রাতে 3টার দিকে একসাথে বিভিন্ন স্থানে 7টা মার্ডার হয়েছে, এদের মধ্যে অন্যতম আমাদের সিলেট মন্ত্রী কবির হোসেন। এই 7 জনের অ্যাকাউন্ট থেকে প্রায় 11,000 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে JK ওয়েবসাইটে। আর আজ একটু আগে JK
ওয়েব থেকে দেশের সকল মানুষের ফোনে ট্রান্সফার করা হয়েছে। এখানে ছাড় পায়নি প্রধানমন্ত্রীও, তিনার অ্যাকাউন্টে জমা হয়েছে 1,000 টাকা। এখন চলুন শুনে আসি এর সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে তারা কি চান। যে কে কে আমি জানি না, আর সে আমাদের যে টাকা দিয়েছে সেগুলো তার কিংবা ওই মাফিয়াদের নয়, সেগুলো মালিক আমরা জনগণ। এ বিষয়ে আর মতামত দিয়েছেন অনেক মানুষ, সবার ধারণা মাফিয়া কিং যা করেছে তা ঠিক। কাউসার টিভি বন্ধ করে দিল, নিজের সামনে নিজের সুনাম শুনে কি হুশে থাকা যায়। এদিকে ঝুমি রেগে লাল হয়ে আছে, কেন ঝুমি রেগে গেল জানতে সাথেই থাকুন। তুমি রাগ করেছো বুঝি? কেন কেন করেছো সেটা জানি না, কিন্তু এটা জানি তুমি রেগে আছো। আমি আবার কার উপর রাগ করব? কেন আমার উপর? আমি তোমার কি হয়েছে তোমার উপর রাগ করব? আমি আসি, আপনার রাগারাগি করেন কেন? তুমি আমার স্ত্রী হও, তুমি আমার ময়না পাখি। তখন মনে ছিল না যখন আমাকে নিয়ে গিয়েছিলে মিথ্যে কথা বলে? তোমাকে আবার কখন মিথ্যা বললাম? কাল রাতে আমাকে নিয়ে গিয়েছিলে বেড়াতে, কিন্তু সেখানে গিয়ে তুমি খুন করে আসলে। ও সরি সোনা, আচ্ছা আজ বেড়াতে যাব। আমি যাব না। জোর করে নিয়ে যাব? আমিও দেখব কেমনে নিয়ে যাও। যখন বিকেল হলো, কাউসার ঝুমিকে জোর করে সাজিয়ে দিল, তারপর কাপড় পরিয়ে দিয়ে কোলে করে বের হলো। ঝুমি ছাড়ানোর অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। বাড়ি থেকে 5 মিনিট হাঁটার পর একটা পাহাড়ের শেষ মাথায় এসে দাঁড়িয়ে পড়ল। চোখ খোলো। ঝুমি চোখ খুলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে পুরা সিলেট শহর। এখান থেকে শহরের অনেক উঁচু উঁচু বিল্ডিং 2 আঙ্গুলের সমান দেখা যায়। তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা। অনেক সময় এখানে বসে গল্প করলো ওরা, তারপর ঝুমিকে নিয়ে বাসায় ফিরলো। সন্ধ্যার পর আবার বের হলো আড্ডাখানায় যাবে। ঝুমি একা থাকতে পারবে না তাই তাকেও নিয়ে গেল সাথে। ঝুমিকে পাশের রুমে রেখে এসেছে, তারপর ওই 100 জনের সাথে দেখা করলো। তাদের সবকিছু বুঝিয়ে দিয়ে বললো কাল থেকে কাজে নামতে। রনি, তুই এখন থেকে আমার ওখানে থাকবি আমার সাথে, আর সিয়াম থাকবে এখানে। মানে রনি যে হ্যাকার এনেছিল। জি ভাই। তোমাদের মধ্যে কাকে নেতা দিলে ভালো হবে? রিমন ভাইকে। রিমনকে সামনে আসো। জি ভাই, আমি রিমন। শুনো, কাল থেকে সব কাজ তুমি করবে। 1 লক্ষ থেকে 20 লক্ষ টাকার কেস হলে তুমি দেখবে, আর এর উপরে হলে আমাকে বলবে। কেন? কারণ এর উপরে যাদের টাকা আছে তারা সমাজের প্রতাপশালী ব্যক্তি, তাদেরকে প্ল্যান করে না মারলে আমরা সবাই ধরা পড়ব, তাই আমি চাই এই রিস্ক নিতে। জি ভাই। ওকে, তুমি সবসময় আমার আশেপাশে থেকো। জি ভাই। তারপর সেখান থেকে বিদায় নিয়ে কাউসার রনি আর ঝুমি একটা রেস্টুরেন্টে গেল, রাতে ডিনার করে বাসায় ফিরল। বাসায় এসে রাতুলদের কল দিল। কি অবস্থা সবার? ভালো, তোর খবর কি? ভালো, কিন্তু কল দিয়েছে ওইটা কই? দেখ, দেখে মনে হয় ভাবির সাথে রোম্যান্স করতেছে। শালা তোর কপালে মেয়ে নাই, আমি বদদোয়া দিলাম। তোর ওই বদদোয়া আমার কিছুই করতে পারবে না। কাল রাতে যাকে মেরেছি আমার মনে হয় তার পেছনে কেউ একজন আছে। হ্যাঁ আছে, তাই আজ রাত আমি আবার দেখব কে ওই ব্যক্তি। আচ্ছা, তোদের কাছে একটা ক্যামেরা পাঠাচ্ছি, তোরা যে কোনো মিশনে যাওয়ার আগে এটা নিয়ে যাবি। এটা আবার কোন ক্যামেরা? বোতামের সাথে লাগানো থাকে। এই ক্যামেরা নষ্ট হয়ে যায় তাহলে সেটার করা সব ভিডিও আমার কম্পিউটারে চলে আসবে। আবার তোরা চাইলে এটার মেমোরি কম্পিউটারে লাগিয়ে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবে। ও, তাহলে পাঠিয়ে দে তাড়াতাড়ি। আজ দুপুরে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি, এখন হয়তো তোদের আশেপাশে চলে গেছে। কিছু সময় আড্ডা দিয়ে কল কেটে দিল। তুমি ঘুমিয়ে যাবে কি এখন? না। তাহলে আমার সাথে চলো। রনি রোবট আর ঝুমিকে নিয়ে আবার গেল কম্পিউটার রুমে। কাল রাতে যাদের খুন করেছি তাদের ডাটাবেস হ্যাক করো। রনি আর রোবট দুজনে 2 চেয়ারে বসে কাজ করতে শুরু করলো। সবার সাথে কথা হয়েছে, তার মধ্যেই একটাই নম্বর কমন, সেটা হলো 4466379। লোকেশন 5টি জায়গা দেখা যাচ্ছে। এই 7 জনের সেলফোন নাম্বার নোট করো, আর দেখো তাদের কাছে কখনো কি কোনো কল এসেছিল এই 5টি জায়গা থেকে? 3টি জায়গা থেকে 6 জনকে, আর 1টা জায়গা থেকে 2 জনকে কল দেওয়া হয়েছে। যে জায়গা থেকে কল দেওয়া হয়েছে 2 জনকে সেই জায়গা কোথায়? ঢাকার মনিরের বাসা থেকে 5 কিলোমিটার দূরে। এটাই আসল, তাড়াতাড়ি রাতুলকে কল দাও। হ্যাঁ বল। তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুই ওই স্থানে যাবি, আর সাথে একটা ক্যামেরা নিয়ে যাবি, সেখানকার সব কিছু শ্যুট করে আনবি। ওকে। কল কেটে দিল। দেখো তো ওই ব্যক্তির উপরে অন্য কেউ আছে কিনা। থাকতে পারে, কিন্তু সেটা অবধি পৌঁছানোর কোনো ক্লু আমাদের কাছে নেই। চেষ্টা করো, পেয়ে যাবি। অনেক সময় চেষ্টা করার পরও কিছু পাওয়া যায়নি। এদিকে রাতুলও ফোন তুলছে না, কি করবে ওরা এখন বুঝতে পারছে না। ভাই চলেন এখন ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখা যাবে। চলো। কাউসার তার ছোট ক্যামেরা রোবটকে পরিয়ে দিল। এটা আমাকে দিলেন কেন? কারণ তুমি সবসময় আমার সাথে থাকবে, তাই
এটা তোমার। রবতকে চার্জে লাগিয়ে কাউসার ঘুমিয়ে পড়ল। কাউসার আর ঝুমি এক রুমে, আর তার পাশের রুমে রনি। সকালে ঝুমির কোমল হাতে স্পর্শে ঘুম ভাঙল। একটু কাছে আসো। কেন? আগে কাছে আসো, তারপর বলবো। ঝুমি কাউসারের কাছে চলে আসলো। কাউসার তার ঠোঁট দিয়ে তার কোমল গালে কিস করলো। এটা কি হলো? যা হওয়ার তাই হয়েছে। তুমি আমাকে কিস করলে কেন? আমি তোমাকে করি নাই, আমি তো আমার বউকে আদর করেছি। তোমার বউ কে? তুমি। তখন রনি আসলো। ভাই রাতুল এসেছে, নিচে তোমার জন্য অপেক্ষা করছে। বলো আমি আসছি। আচ্ছা ভাই। কাউসার ফ্রেশ হয়ে নিচে গেল। রাতুল সোফায় বসে আছে। ওই শালা, তুই কাল থেকে ফোন তুলছিস না কেন? কাজে ছিলাম, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? কম্পিউটার রুমে চল। ওকে চল দেখি কি তোর সারপ্রাইজ। কাউসার রনি আর রাতুল গেল ও কম্পিউটার রুমে। রাতুল ব্যাগ থেকে ক্যামেরা বের করে দিল গতকাল রাতের ভিডিও। কম্পিউটারে লাগানো হলো, ওরা দেখতে পেল একটা লোক বসে আছে সোফায়। এ হলো শিবন খান, ইয়াসির খানের ছোট ভাই। আর আসল কথা হলো, তুই যাকে খুঁজতেছিস শিপন ওই ফয়সাল খানের ছোট ছেলে। ফয়সাল খান আজ থেকে 3 মাস আগে মৃত্যুবরণ করেছে। তার সকল কাজের ফাইল নিয়ে এসেছি, যার মাধ্যমে তুই তোর বাবাকে নিরপরাধ প্রমাণ করতে পারবি। ভিডিও। তখন একটা লোক আসলো আর বলল, ভাই আপনার সাথে নিহার নামের কেউ একজন দেখা করতে চায়। ভিতরে পাঠিয়ে দেন। লোকটা চলে যাওয়ার পর আরেকটা লোক আসলো, মনে হয় এই নিহান। ভাই আপনি এখানে? শুধু ভাই নয়, আমি এসেছি। বলতে বলতে এগিয়ে আসলো একটা মেয়ে, যাকে দেখে আমি অবাক। এ তো সেই সুমি যার সাথে আমার দেখা হয়েছিল চট্টগ্রাম। ভাই প্ল্যান ছিল মিশন চলাকালীন আপনারা আমার সাথে কখনো দেখা করবেন না। হ্যাঁ সিল, কিন্তু আমি প্ল্যান চেঞ্জ করছি, তাই তাকে প্রথমে মারতে হবে। টাস করে গুলি মারলো শিপনের মাথায়, আর শিপন পড়ে গেল। জানিমান, এবার দ্বিতীয় প্ল্যানটা শুরু করা যাক। হ্যাঁ বলে চলে গেল। কিছুক্ষণ পর রাতুল বের হয়ে ফাইলটা নিয়ে আসলো। ভিডিও বন্ধ হয়ে গেল। ফাইলটা কোথায়? এই না ফাইল। কাউসার দেখলো এই ফাইলের তথ্য নিয়ে কাজ করলে তারা তাহলে আরো 12,000 কোটি টাকা পাবে। মিশনের জন্য সবাইকে রেডি হতে বলো। তুই টাকা চাস না তোর বাবার সত্যতা প্রমাণ করতে চাস? আমার বাবার বিচার চাই আমি। ওকে, তাহলে ফাইলটা আদালতে জমা দেই। আচ্ছা জমা দেব, এখন চলো উপরে যাই। রুম থেকে বের হতেই দেখে ঝুমি রান্না করছে। কি রান্না করেছো? সবাই টেবিলে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। সবাই একসাথে খাওয়া দাওয়া করে অফিসে গেল। কমিশনার স্যারকে সালুট করলো। কাউসার, যে কি মনে করে আসলে তুমি? এসেছিলাম একটা দরকারে স্যার। বসো। তা রাতুল তুমি কেমন আছো? জি স্যার ভালো। তোমার স্ত্রী কেমন আছে? জি স্যার ভালো। একদিন নিয়ে এসো তো। একদিন নয়, আজই নিয়ে এসেছি। কোথায়? পাশের রুমে বসে আছে। তাকে নিয়ে আসো। জুমিকে নিয়ে আসলাম, যে স্যারকে সালুট করলো। তোমার কণ্ঠ গেছে কিন্তু ক্যারেক্টার চাইনি। জি স্যার। জুমি মুচকি হাসি দিল। যে কাজের জন্য এসেছি সেটা হলো এই ফাইল, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারবো আজ থেকে 25 বছর আগের একটা সত্য ঘটনা। এখানে সব প্রমাণ আছে। আচ্ছা আমি আজ আদালতে এটা জমা দিব। আজকে বিকেলের আগে তোমার বাবার কেস শেষ হয়ে যাবে। ওরা সবাই স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফেলল। কিছুক্ষণ পর স্যার কল দিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। তোমার বাবার সব সত্যতা মানুষের সামনে চলে এসেছে, তাই আদালত ঘোষণা দিয়েছে কাল সকাল 10টায় তোমার বাবার সসম্মানে বিশাল বড় অনুষ্ঠান হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা তুমি আর রাতুল কাল সকালে আমার অফিসে আসিও। জি স্যার। স্যার কল কেটে দিলেন। রাতুল আসলো তখন। ওই নিহান এখন ইন্ডিয়ায়। তুই জানলি কিভাবে? যখন সে শিবনকে মেরে চলে যাচ্ছিল আমি তার পিছু নেই, তারপর তাকে আমি এয়ারপোর্টে দেখতে পাই। সুযোগ বুঝে জিপিএস লাগিয়ে দেই তার হাতের ঘড়িতে। ও হুম, তাহলে টিকিট রেডি কর, কাল বিকেলে আমি আর তুই ভারতে যাব। ঝুমি আপু কি করবে? কেন তোর কাছে থাকবে, আমরা তো পরশু ফিরে আসব। পরের দিন সকালে অনুষ্ঠান করে বিকেলে কাউসার রাতুল আর রোবট বের হলো বিমানবন্দরের উদ্দেশ্যে। ঝুমি কাউসারকে যেতে দিচ্ছিল না, খুব কান্না করছে, তাকে অনেক কষ্টে বুঝিয়ে তারা বের হলো। বিমান এসে ল্যান্ড করলো দিল্লিতে। ওরা দুজন বিমানবন্দর থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিল। দেখ তো নিহান বাবাজি এখন কোথায়? কাশ্মীরের দিকে যাচ্ছে। ও শিট, ড্রাইভার গাড়ি ঘোরান। কেন? কাশ্মীর কি তুই গাড়িতে যেতে পারবি? না। তাই তো বিমানবন্দরে যাব, আর সেখান থেকে কাশ্মীর যাব। ও ভাই গাড়ি ঘুমালে और एयरपोर्ट में चल। डबल चार्ज देना होगा। ओके आप चलिए। তারপর ওরা আবার বিমান বন্দরে এলো। ড্রাইভার কে টাকা দিয়ে আর্জেন্ট টিকিট করলো কাশ্মীরের। সন্ধে 6টায় ফ্লাইট, ওরা কাশ্মীরে গেল। ট্যাক্সি কিধর জানা হে? রাতুল লোকেশন দেখ, নিহান এখন কোথায় আছে? কাশ্মীরের এই জায়গাতে। ভাই
इधर जाना हमको 50 रुपये लगेगा। ओके चलिए। एक घंटा गाड़ी चलार पर ड्राइवर इसे गाड़ी थामालो एक होटेलर सामने। ड्राइवर के भाड़ा दिए रातुल के काउसर बोलो लोकेशन देखाते। लोकेशन तो सामने बिल्डिंग देखाच्छे। ताहले चलो तू जा, हमें रूम देखे कोथाओ पाओ जाए किरा। पीछने बिल्डिंग देखो इटा मोने हय होटेल। ए नो फोन तू जा, हमें रूम भाड़ा नीते गेलाम। रातुल चले गेलो काउसर भेतरे गेलो बिल्डिंग टा पाँचतला नीचे चारतलाय किछु পাইনি। যখন পাঁচ নম্বরে গেল সেখানে দেখে লোকেশন দেখাচ্ছে, ডানে কাউসার গেল ও দেখতে পেল না। সেখানে অনেক গার্ড আছে তাই পিছনে এসে রোবটকে অন করলো। এই রুমে কি কি আছে একটু দেখে এসে আমাকে বলো। ওকে বলে তার বুকের মধ্যে একটা বাটন চাপ দিল, সাথে সাথে মৌমাছি দেখতে পেল একটা কি সামনে এলো। এবার আমাকে মোবাইল মোডে নাও আর দেখতে থাকো। কাউসার রোবটকে মোবাইল মোডে নিল, সাথে সাথে একটা ভিডিও চলে আসলো। কাউসার মৌমাছিটাকে ওই রুমের ভেতর পাঠালো, হাজার হাজার গার্ড ওখানে কাউসার দ্বিতীয় রুমে পাঠালো। সেখানে ও একই রকম পাঁচ নম্বর রুমে পাঠানোর পর দেখতে পেল একটা লোক সোফায় বসে আছে, তার চোখে দেখা যাচ্ছে হাজারো চিন্তা। তখন একটা কল আসলো। আচ্ছা কাল ওই স্থানে আসব, জিনিস সেরিয়ে রাখবি, আমি 2 কোটি বেশি দিতে পারবো না, ওকে 2.5 কোটি ডান। আচ্ছা আমি একা আসব। তখন দেখতে পেল কে একজন আসছে কাউসারের দিকে। তাই কাউসার পাশের ওয়াশরুমে চলে গেল, সেখান থেকে মৌমাছিটাকে আবার নিয়ে আসলো। তারপর সেখান থেকে নিচে গেল, দেখে রাতুল দাঁড়িয়ে আছে। কিরে কিছু পেলি? অনেক কিছু রুমে চলো, সব কিছু বলছি। তারপর রুমে গেল, রাতুলকে সব বলল। কালই আমাদের সুযোগ তাকে মারার, এটা হারালে আর পাবো না। কারণ রিহান কখন কোথায় একলা যায়, কাল যখন একা যাবে আমরা তাকে শেষ করে দিব। কাউসার রাতুল ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। প্রথমে একটা গলিতে গেল, সেখানে পুরাতন গাড়ি বিক্রি করা হয়। গাড়ি কেনার পর বিক্রেতা বলল, সব ওর কিছু লাগে গত মুজে বাতা নেই। ওর কিয়া হে তোমারে পাস বন্দুক? হামকো দেখা না কিয়া হে তোমারে পাস, আমাদের দেখার তো আরো কিছু আছে। তারপর ওখান থেকে ভালো দেখে 2টা বন্দুক নিলাম আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি ডানে নে। কেন? লোকেশনে দেখাচ্ছে সে ডানের রাস্তায় যাচ্ছে। কাউসার ডানে গেল, প্রায় 30 মিনিট চালানোর পর রিহানের গাড়ি দেখা পেল। একটু স্পিডে বাড়িয়ে তাদের পাশে গেল। 3টা গাড়ি আছে তাই প্রথম 3 নাম্বার গাড়ির আগে গেল। তারপর গাড়ি ঘুরিয়ে শুট করতে লাগলো, ড্রাইভারের গুলি লাগায় গাড়িটা খাদে গিয়ে পড়ে। তারপর দ্বিতীয় গাড়ির সামনে গেল, একসাথে আমি আর রাতুল চলন্ত গাড়ি থেকে নেমে পড়ল। দুজনে একসাথে গুলি করতে করতে গাড়ির দিকে এগিয়ে গেল, দেখতে কেউ বেঁচে নাই, সবে মারা গেছে। এটা দেখে নিহান তার গাড়ি নিয়ে পালাতে লাগলো, ওরাও তার পিছনে এলো। এক পর্যায়ে নিহানের গাড়ি বন্ধ হলো, সামনে অনেক বড় খাত। পেছনে ওরা যখন নিহানের লোক গাড়ি থেকে নামে, কাউসার আর রাতুল 1 মিনিটে তাদের ফিনিশ করলো। এখন একা দাঁড়িয়ে আছে নিহান। ভাবছিস কি, তুই গুলি করবি না আমি করব? সাথে সাথে টাস টাস 3টা গুলি করলো। নিহানের বুকে হাঁটু গেড়ে নিহান বসে পড়লো সবার সামনে। আমি তো এটাই চাই। বলতেই তুফানের গতিতে পাহাড়ের নিচ থেকে উঠে আসলো 4টা হেলিকপ্টার। অনেক লোক নেমে আসলো আর একজন এসে রাতুলকে একটা কালো কোচ পরিয়ে দিল, হাতে দিল একটা পিস্তল। তোর কারণে আমার সকল 2 নম্বরের ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাই মরার জন্য আমার এই ছোট্ট প্ল্যান। কি বলছিস এসব, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হইনি, পাগল তো তুই হবি এখন। জানি তোকে বাংলাদেশে মারতে পারবো না, তাই তোকে প্ল্যান করে এখানে এনেছি। আমার বিশ্বাস হচ্ছে না কি সেই রাতুল যার সাথে কেটেছে আমার শিশুকাল কিশোরকাল, না আমি বিশ্বাস করি না। তুই এমন করতে পারিস না। পারি কি না এটা তো এখন দেখবি। বলে গুলি করলো, গুলিটা কাউসারের জ্যাকেটের ভেতর দিয়ে ঢুকে যায়। কাউসারের জ্যাকেট ছিঁড়ে বের হলো রোবট। তারপর রাতুল আবার কাউসারকে গুলি করে এসে গুলি লাগে। কাউসারের সোজা বুকে কাউসার এক পা করে এগিয়ে যাচ্ছিল। তখন রাতুল কাউসারকে লাথি মারলো আর একটা গুলি যেটা সোজা কাউসার মাথায় এসে লাগলো। কাউসার পাহাড় থেকে নিচের দিকে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কাউসারের চোখ জোড়া বন্ধ হয়ে আসছে, সামনে বেশি উঠছে ঝুমির শব্দহীন চেহারাটা। কাউসারের এখনো বিশ্বাস হচ্ছে না রাতুল তাকে গুলি করেছে। কাউসারের চোখটা বন্ধ হওয়ার আগে কাউসার দেখতে পেল ব্যাগের মতো কি একটা জিনিস কাউসারের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা শুনতে পাচ্ছ, প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কেমন, ধন্যবাদ।